আপনারা যারা ডিসি অফিসে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও। এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি, সাজেশন, প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে অনেক কথা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তার আগে একটা কথা বলে রাখি, আপনাদের হাতে যাদের সময় কম, স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চান, তারা এই বইটি ডিসি অফিস জব রিভিউ এই বইটি সংগ্রহ করে নিতে পারেন। বইটির পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। বইটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বইটি সংগ্রহ করে নেবেন। প্রশ্ন আলোচনা করার আগে মূল যে বিষয়টা আলোচনা করব, কোথায় থেকে প্রশ্ন আসে, কিভাবে আমাদের পড়তে হবে সেই বিষয়টি নিয়ে, তো চলুন শুরু করি। বাংলা বাংলা সন্ধি, সমাস, কারক, বাগধারা, সমার্থক শব্দ, এক কথা প্রকাশ, বিপরীত শব্দ, এই 7টি টপিক্সের বাইরে কিচ্ছু পড়তে যাবেন না। এই টপিকগুলো কোথায় থেকে পড়বেন? বোর্ড ব্যাকরণ বইটা থেকে পড়বেন অথবা ডিসি অফিস জব রিভিউ এই বইটা থেকে পড়ে নেবেন। ইংরেজি জেন্ডার, নাম্বার, আর্টিকেল, আইডিয়াম, ফ্রেজ, ট্রান্সলেশন, চেঞ্জিং সেন্টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্ব, এই 6টি টপিক্স পড়বেন। কোথায় থেকে পড়বেন? ক্লাসের যে কোনো 8-এর গ্রামার থেকে পড়বেন অথবা ডিসি অফিস জব রিভিউ এই বইটা থেকে পড়ে নিতে পারেন। গণিত অষ্টম শ্রেণীর গণিত থেকে 2টা প্রশ্ন আসবে, নবম শ্রেণীর গণিত বইটা থেকে 2টা প্রশ্ন আসবে। এই দুই এই বইটা থেকে বীজগণিত অধ্যায়টা করা হয় আর এই বইটা থেকে পাটিগণিত অঙ্কগুলা ধরা হয়। তা আপনারা যদি গণিতে দুর্বল হয়ে থাকেন তাহলে ডিসি অফিস জব রিভিউ যারা বইটা সংগ্রহ করবেন পাশাপাশি একটি গণিত পিডিএফ সংগ্রহ করে নেবেন। যারা এই বইটা নেবেন তাদের ফ্রি দেওয়া হবে গণিত পিডিএফটা। ওই বইটা ওই পিডিএফ থেকে 100% গণিত হুবহু কমন পাবেন। এরপর আসি সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান যে টপিক্সটা, এটা এই বইটা পড়লেই চলবে। আর যারা এই বইটা পড়বেন না, অন্যান্য বই যাদের আছে তারা এই বই দরকার নেই বা এই বই পড়ার প্রয়োজন মনে করেন না, তারা অবশ্যই সাধারণ জ্ঞান বিষয়টা দেখবেন। হলো আপনার নিজের জেলার সম্পর্কে 1-2 মার্ক থাকবে আর বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, বঙ্গবন্ধু, এই কয়টা টপিক্স থেকে প্রশ্ন আসবে। তো আশা করি এই বইটা পড়লে আপনারা 90% প্রশ্ন 90% প্রশ্ন আপনারা কমন পাবেন। প্রায় 90% প্রশ্ন এই বইটা থেকে খুব কমন পাবেন। এবার আসি একটা বিগত সালের প্রশ্ন নিয়ে, দেখি বিগত সালের প্রশ্ন কেমন ছিল এবং এখান থেকে আমাদের কি কি পড়তে হবে। সরি, এটা ছিল বিগত সালের একটি প্রশ্ন। দেখেন এখানে বলা হচ্ছে, প্রথমে বলা হচ্ছে বাগধারা, বাগধারা থেকে প্রশ্ন আসছে। এরপরে বলা হচ্ছে এক কথায় প্রকাশ, এরপরে বিপরীত শব্দ, এরপরে বলা হচ্ছে কবি জসীমউদ্দীনের রচিত 2টি নাটকের নাম লেখুন। যে সাহিত্য থেকে যে প্রশ্নটা আসবে সেটা এই বইটা থেকে, এই বইটা থেকে 100% প্রশ্ন কমন পাবেন। এরপরে লেখকের নাম লিখুন, মানে বই সম্পর্কে কিছু বইয়ের তথ্য দেওয়া থাকবে, সেই বই সম্পর্কে লিখতে হবে অথবা সেই লেখকদের নাম লিখতে হবে, যেটা এই বইটা থেকে 100% প্রশ্ন কমন পাবেন। ইংরেজি অনুবাদ থেকে আসছে, ফিল ইন দ্য গ্যাপস, এই ফিল ইন দ্য গ্যাপসের মধ্যে আর্টিকেল প্রিপোজিশন থাকে বেশিরভাগই। এরপরে আবার আর্টিকেল প্রথমটা 7 নম্বর আর্টিকেল, সরি 7 নম্বর প্রিপোজিশন, 8 নম্বর আর্টিকেল থেকে প্রশ্ন করা হয়েছে। এরপরে বলা হচ্ছে রাইট এ অপোজিট ওয়ার্ড, এটা অনেক পরীক্ষায় আসে, অনেক পরীক্ষায় আসে না, তবে এই জায়গায় বেশিরভাগ নাম্বার এবং জেন্ডার থেকে বেশি প্রশ্ন করা হয়ে থাকে। ইউজ দ্য রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্ম ভার্ব থেকে প্রশ্ন আছে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে আর এই টপিকগুলো কোন বইটা থেকে পড়বো, এই বইটা থেকে পড়ে নেবো। গণিত গণিতে 2টা বীজগণিত 2টা পাটিগণিত, বীজগণিত 2টা ক্লাস 8-এর বই থেকে করা হয়েছে, সরি পাটিগণিত 2টা ক্লাস 8-এর বই থেকে করা হয়েছে, বীজগণিত 2টা ক্লাস 10-এর বই থেকে করা হয়েছে। সাধারণ জ্ঞান একদম সিম্পল সিম্পল সাধারণ জ্ঞান, যেটা এই বইটা থেকে 100% প্রশ্ন কমন পাবেন। আপনাদের প্রশ্নের প্যাটার্নটা থাকবে ঠিক এইরকম। অনেকেই ভাবছেন যে লিখিত পরীক্ষা হবে, দ্যাটস মিন আমাকে কি কি পড়তে হবে, রচনা পড়তে হবে, প্যারাগ্রাফ পড়তে হবে, এটা ওটা অনেক কিছু পড়ে যান, পরীক্ষার হলে গিয়ে দেখেন যে এগুলো কিচ্ছু কমন আসে নাই। আর ওগুলো কমন না আসলেও আপনি 2 অক্ষর লিখে আসতে পারবেন, কিন্তু এইগুলো যদি আপনার মুখস্থ না থাকে 1টা অক্ষর লিখতে পারবেন না। আর আপনার এখান থেকে সবচেয়ে যারা এইগুলো অ্যান্সার করে আসতে পারবে তারা অবশ্যই অবশ্যই পরীক্ষায় টিকবে। আপনার এই টপিকসগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়েন। আপনাদের জন্য শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,